ফ্রিতে নয়, পোষ্য ছাগলের জন্যেও রেলের টিকিট কাটলেন মহিলা। মন জয় করে নেবে ভাইরাল ভিডিও। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ঘটনা ভাইরাল হয়, তার মধ্যে কিছু ঘটনা থাকে যা আমাদের মন ছুঁয়ে যায়। আবার এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার কখনো কখনো। এমন বহু মানুষ আছেন যারা লোকাল ট্রেনে চললে টিকিট কাটেন না। টিকিট না কেটে তারা অনেক সময় ফাঁকি দেন সরকারকে, কিন্তু এটি সম্পূর্ণ আইন বিরুদ্ধ। প্রত্যেকেরই উচিত ট্রেনে সফর করার আগে নির্দিষ্ট মূল্যের টিকিট ক্রয় করা। কিন্তু সম্প্রতি সোশ্যাল মাধ্যমে এমন একটি ঘটনা ভাইরাল হয়েছে যা অনেককেই চমকে দিয়েছেন। এক মহিলা লোকাল ট্রেনে সফর করার সময় তার ছাগলের জন্যও টিকিট কেটেছেন। মহিলার এই সততা মন জয় করে নিয়েছে অনেকেরই। এক IAS অফিসার ঘটনার ভিডিও প্রথম পোস্ট করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা ট্রেনে উঠেছেন তার ছাগল নিয়ে। এরপর TTE এসে ওই মহিলার কাছে ট্রেনের টিকিট দেখতে চান। তখন ওই টিকিট চেকার জানতে পারেন যে ওই মহিলার সাথে রয়েছে একটি ছাগল। তখন টিকিট চেকার মহিলাকে জিজ্ঞেস করেন, তোমার ছাগলের জন্য টিকিট রয়েছে? উত্তরে মহিলা বলেন হ্যাঁ। মহিলার এই সততায় খুব খুশি হয় সেই টিকিট চেকার। ওই মহিলা ছাগলের জন্য কাটা টিকিট দেখিয়েছেন টিকিট পরীক্ষককে। এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। অসংখ্য মানুষ কুর্নিশ জানিয়েছেন এই মহিলার সততাকে। IAS অবনী শরণ সোশ্যাল মাধ্যমে এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, তিনি তার ছাগলের জন্য একটি টিকিটও কিনেছেন এবং তিনি গর্ব করে এটি TTEকেও জানিয়েছেন। শুধু তার হাসি দেখুন, ব্রিলিয়ান্ট। এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ দেখে ফেলেছে এই ভিডিওটি। অনেকেই বলেছেন এই মহিলার সততার মতোই মিষ্টি তার হাসি। ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।